আসসালামু আলাইকুম, সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সবাইকে জানা স্বাগত। প্রিয় খামারি ভাইরা, আপনারা যারা পাবদা মাছ চাষ করবেন চিন্তা করছেন যে পাবদা মাছ আপনারা কেন চাষ করবেন, এই মাছটা একটু রাক্ষসী স্বভাবের আছে, যার কারণে দেখা যায় পুকুরে জুপ্লানন আছে, ফাইটোপ্লানন আছে, সেগুলোকে খুব দ্রুত সময় খেয়ে ফেলবে, অবাঞ্ছিত মাছ হয়েছে পুকুরে সেই মাছগুলোকে খেয়ে ফেলবে। এবং কি আপনারা কী করতে যাচ্ছেন, মিশ্র চাষ করতে যাচ্ছেন বা একক চাষ করতে যাচ্ছেন, ভালো দামে মাছ বিক্রি করা যায় এবং কি দ্রুত সময় মাছ বিক্রি করা যায়, ছোটো বড় যে কোনো সাইজের পুকুরে মাছ চাষ করা যায়। এবং কি এই পাবদা মাছ যখন চাষ করা হয় তখন খামারি ভাইরা দেখা যায় কিন্তু ইজিলি এই মাছের কিন্তু ভালো একটা দাম পান, ভালো দামে বিক্রি করতে পারেন। ছোট প্রজাতির মাছ, যার কারণে দেখা যায় কিন্তু সারা বছর জুড়ে মাছ চাষ করা যায়। আবার অনেকে কী করে থাকেন যে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে চাষ করে শেষ করবেন, মৌসুমি পুকুরে চাষ করবেন, সেই ক্ষেত্রেও কিন্তু সম্ভব হচ্ছে, যার কারণে কিন্তু অনেক খামারি ভাইরা কিন্তু পাবদা মাছটাকে কিন্তু সিলেক্ট করে থাকেন। বছরের শুরুর দিকে কিন্তু পোনা পাওয়া যাওয়া শুরু হয়, যার কারণে কিন্তু অনেক খামারি ভাইদের এটা একটা পছন্দের একটা মাছের তালিকার ভিতরে থাকে। তো এই মাছটা আমরা কীভাবে চাষ করবো এই মাছের ডিটেল আমরা জানার চেষ্টা করবো। তো চলো শুরু করা যাক। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনে প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন তথ্য ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। মোটামুটিভাবে পাবদা মাছ যখন চাষ করা হয় এই মাছটা 20টা 25টা বা 30টা কেজি আসলেই এই মাছে কিন্তু ভালো দামে বিক্রি করা যায় এবং কি এই মাছের বাজার দর ভালো থাকে। এই মাছটা 20টা কেজি 30টা কেজি আনতে কতদিন সময় লাগে? 20টা 30টা কেজি আনতে মোটামুটিভাবে 4 থেকে 6 মাস সময় লাগে। এখন আসলে কী সাইজের পোনা আপনি মজুত করবেন তার উপর নির্ভর করে আপনার পোনাটা মাছটা কতদিনে এই পোনা থেকে মাছে উৎপাদন হবে সেটা একটা বিষয়। এই মাছটা একক চাষ করবেন নাকি মিশ্র চাষ করবেন? একক চাষও করা যায়, মিশ্র চাষও করা যায়। তবে একক চাষও খুবই মানে এটা রিনাউন হয়ে গেছে, সবাই চাষ করে, অনেক খামারি ভাইরা চাষ করেন। আবার মিশ্র চাষটা কিন্তু অনেক খামারি ভাইদের কাছে জনপ্রিয় একটা মাছ, কারণ কি যখন একক চাষ করা হচ্ছে তখন নিবিড় পদ্ধতিতে মোটামুটি 4 মাস থেকে 6 মাস এই মাছটাকে পালন করা হচ্ছে। 4 মাস থেকে 6 মাস পালন করার পরে এই মাছটা মোটামুটি যখন 20টা 30টা কেজি আসে তখন ভালো একটা দামে বিক্রি করতে পারতেছেন। এই মাছের সাথে অন্য একটা মাছ, অন্য কিছু মাছ, সাদা মাছ বা বাংলা মাছ অল্প কিছু দিয়ে দিলেই দেখা যাচ্ছে কিন্তু ওই মাছও বড় হয়ে যাচ্ছে। আর মিশ্র চাষের ক্ষেত্রে যখন দেখা যায় এই মাছটা কম রাখা হয়, অর্থাৎ পাবদা মাছটা কম রাখা হয়, অন্য কোনো মাছের সাথে এই মাছটাকে রাখা হয়, কারণ কি এটা যাতে 1 বছর যাবৎ মাছ চাষ করা হয়। অর্থাৎ 1 বছর যখন চাষ করবেন পাবদা মাছটা মোটামুটি 6টা কেজি 10টা কেজি 12টা কেজি চলে আসে। মানে অবিশ্বাস্য একটা বিষয় যে এক একটা মাছের ওজন 200 গ্রামের আশেপাশে ওজন হইতে পারে, মানে একটা পাবদা মাছের ওজন 150 গ্রাম 200 গ্রাম ওজন হইতে পারে যদি 1 বছর পালন করা হয়। এই জন্য অনেক খামারি ভাইরা আছেন যারা মিশ্র চাষ করে থাকেন, যাদের পুকুরে জুপ্লানন ফাইটোপ্লানন অনেক বেশি হয়, কানপোনা হয় বা ওই পুকুরে অবাঞ্ছিত পোনা হয়, বিভিন্ন ধরনের এই শামুক ঠামুক থাকে, বিভিন্ন কিছু থাকে, তাদের পুকুরে কিন্তু এই মাছটা কিন্তু অনেকে কিন্তু চাষ করে থাকেন। কারণ কি দীর্ঘমেয়াদী মাছ চাষ যখন করবেন তখন এটা কিন্তু ভালো একটা ফলন দেয়, কারণ কি তখন বড় বড় সাইজ করে বিক্রি করা যায়, আর বড় যত মাছ পাবদা মাছ যত বড় করা যায় তত ভালো দামে বিক্রি করা যায়। তো এই জন্য কিন্তু অনেক খামারি ভাইদের কাছে কিন্তু এটা একটা প্রিয় মাছ। এখন আসলে এই মাছ চাষ করতে গেলে খরচ কত হবে এবং লাভ কেমন হয়, খরচের বিষয়ে যদি আসেন সেক্ষেত্রে মোটামুটিভাবে 1 কেজি মাছ উৎপাদন করতে গেলে আপনাকে অ্যাটলিস্ট 1300 গ্রাম থেকে 1500 গ্রাম খাবার খাওয়াইতে হবে। আর পাবদা মাছের খাবার দাম অবশ্যই সবসময় বেশি থাকে, তার কারণে দেখা যায় কি 1 কেজি মাছ উৎপাদন করতে গেলে সব কিছু লেবার খরচ সব কিছু মিলে খাদ্য খরচ বেড়ে গেছে, সব কিছু মিলে আপনার মোটামুটিভাবে বর্তমানে একক চাষ যখন করবেন সেক্ষেত্রে 200 টাকার আশেপাশে আপনাকে প্রতি কেজি মাছ উৎপাদন করতে খরচ কিন্তু করতে হবে। আর যদি এটাকে যদি বাজার দেখেন বাজার দর কেমন পাওয়া যায়, বাজার দর মোটামুটি 350 টাকা কেজির নিচে থাকে না যদি 20টা কেজি হয়, আর 30টা 35টা কেজি হলে বা 28টা কেজি থাকলে সেক্ষেত্রে মাছের দাম মোটামুটি আপনার 300 টাকা 350 টাকার ভিতরে পাবেন। আর যদি মাছের কালার ভালো হয় বা মাছের জাত ভালো থাকে সেক্ষেত্রে মোটামুটিভাবে অবশ্যই 350 টাকা থেকে 400 টাকা কিন্তু ইজিলি পাওয়া সম্ভব। আর যারা বড় সাইজ করে বিক্রি করেন অর্থাৎ মিশ্র চাষ করছেন তারা কিন্তু 400 টাকার উপরে বিক্রি করেন, 500 টাকা 600 টাকা কেজিও বিক্রি করে থাকেন। যখন 8টা 10টা 12টা কেজি যখন পাবদা মাছের এক একটা ব্রুড মাছের সাইজ হয়ে যায় মানে বড় বড় সাইজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভালো দামে বিক্রি করা যাচ্ছে। পুকুর নির্বাচন এবং পুকুর প্রস্তুতি কেমন হবে, পুকুর নির্বাচনের ক্ষেত্রে পাবদা মাছের যেহেতু অক্সিজেন ডিমান্ড বেশি সেক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন যাতে 6 ঘন্টা থেকে 8 ঘন্টা সূর্যের আলো পৌঁছায় এরকম পুকুর হওয়া উচিত। মৌসুম পুকুরের হলেও সমস্যা নেই, 6 মাস 8 মাস পানি থাকে এরকম পুকুরে মাছ চাষ করা যায়। তবে খেয়াল করবেন পুকুরের গভীরতা কোনোভাবেই যাতে 4 ফিটের নিচে না হয়। অনেক খামারি বাড়িতে দেখছি 2.5 ফিট 3 ফিট পানিতে মাছ চাষ শুরু করতে চান, সেই পুকুরগুলোতে মাছ চাষ করা যাবে না। পুকুরের চতুর্পাশে যদি গাছপালা থাকে সেই গাছপালা কেটে দিতে হবে বা গাছের ডালপালা কেটে দিতে হবে, অথবা ওই রকম পুকুর সিলেক্ট করা উচিত হবে না পাবদা মাছের ক্ষেত্রে। পুকুর প্রস্তুতি, পুকুর প্রস্তুতির আগে যেই গাছগুলো করতে হবে আপনাকে অবশ্য অবশ্যই চুন লবণ ভালো করে দিয়ে নিতে হবে। এই মাছ যেহেতু একটু রাক্ষসী স্বভাবের হয় সেক্ষেত্রে দেখা যাবে যে অন্য কোনো মাছ যদি মানে আগে থেকে যদি 2-4টা পাবদা মাছ থেকে থাকে এই পোনাটাকে কিন্তু খেয়ে ফেলতে পারে। অর্থাৎ এই মাছ পুকুরে ছাড়লেন আগে থেকে কিছু পাবদা মাছ পুকুরে আসছিল, তাহলে ওই পাবদা মাছ এই ছোটো পোনাকে খেয়ে ফেলতে পারে, অর্থাৎ নিজেরাই নিজেদের খেয়ে ফেলার একটা সম্ভাবনা থাকে। আর যখন পোনা যখন পরিবহন করবেন পরিবহনকালীনে খেয়াল করবেন যাতে ছোটো বড়ো পোনা না হয়, যদি বেশি ছোটো বড়ো হয় অর্থাৎ একটা পোনা যদি ধরেন 1/2 ইঞ্চি আর একটা পোনা 1.5 ইঞ্চি,
দেড় ইঞ্চি পোনাটাই এক ইঞ্চি পোনাকে খেয়ে ফেলবে, কারণ কি এরা ক্ষুধার্ত থাকে, এরা দূরে পরিবহন করবেন দেখেন ছোট পোনা গেলে খেলে খেয়ে ফেলতে পারে। আবার পুকুরে সাবসেন পুকুরে ছাড়ার পরে দেখা যায় ছোট পোনা গেলে বড় পোনা কিন্তু ইজিলি ছোট পোনা গেলাকে কিন্তু খেয়ে ফেলতে পারে। এই জন্য বলবো ছোটো পোনা বড় পোনা যাতে না হয় সেদিকে খেয়াল করা। আর অবশ্যই অবশ্যই পুকুর প্রস্তুতির সময় আপনারা কী করবেন, রাক্ষস মাছ নিধন করে নেবেন, নিধন করে আপনারা মাছ চাষ করবেন। এখন আসলে এই পোনা সরবরাহ করবেন কোথা থেকে, বাংলাদেশের বিভিন্ন ধরনের হ্যাচারি আছে তাদের কাছ থেকে পোনা সরবরাহ করতে পারেন। বিভিন্ন কোম্পানিও কিন্তু পাবদা মাছের পোনা সরবরাহ করে থাকে, তাদের থেকে সরবরাহ করতে পারেন। তবে খেয়াল করবেন ভালো মানের পোনা যাতে হয়, উন্নত যাতে পোনা হয়, ব্রুড মাছ যাতে ভালো থাকে, বড় সাইজের ব্রুড মাছ যাতে হয়, সেই ব্রুড মাছ যত বড় ব্রুড মাছ হবে তাদের পোনা তত সুস্থ সবল হবে এবং সেই পোনাগুলোর জীবন শক্তি ভালো হবে, সেই পোনা দূরে পরিবহন করলে মারা যাবে না এবং এই পোনা থেকে ভালো ফলাফল আপনারা কিন্তু পাবেন। মনে রাখবেন পাবদা মাছ নিশাচর মাছ, রাতের বেলা খাবার খাইতে পছন্দ করে, দিনের বেলা খাবার তেমন একটা খায় না, তো এই মাছগুলোকে রাতে খাবার দিতে হবে। এবং কি পুকুর প্রস্তুতির সময় অবশ্যই খেয়াল করতে হবে এই মাছ ছাড়ার আগে কোনোভাবেই যাতে খাবার তৈরি হয় না ওই রকম পুকুরে মাছ ছাড়া যাবে না, অর্থাৎ মাছ ছাড়ার আগে আপনার এই পুকুরে অবশ্যই খাবার তৈরি হয়েছে এরকম দেখে আপনার ওই পুকুরে মাছ ছাড়তে হবে। নার্সারি ব্যবস্থাপনার দরকার আছে কিনা, হ্যাঁ অবশ্যই পাবদা মাছ চাষ করতে গেলে নার্সারি ব্যবস্থাপনা রাখাটাও খুবই জরুরি, কারণ কি নার্সারি করে গ্রেডিং করে যখন পোনাটাকে আপনি চাষে দেবেন সেই ক্ষেত্রে কী পরিমাণে আপনি পোনা চাষে দিলেন সেইটা আপনি জানতে পারতেছেন। এবং অন্যদিকে এই মাছের যেহেতু আমরা জানি যে ছোটো বড় মাছ একটা একটা খেয়ে ফেলার একটা সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে ছোটো বড় মাছগুলো থাকতেছে না, তার কারণে কী হচ্ছে মাছের কিন্তু রেজাল্টটা ভালো পাবেন, এই ক্ষেত্রে মাছের গ্রোথ ভালো হবে এবং কি এই মাছের যেই পরিমাণে খাবার দেন সেই পরিমাণে খাবার অনুযায়ী আপনাকে একটা ফিডব্যাক আপনাকে কিন্তু দিবে। চাষের পুকুর কেমন হতে হবে, চাষের পুকুরে অবশ্যই অবশ্যই আপনাকে কী করতে হবে যে খাবারটা যখন দিচ্ছেন সেই খাবারটা যাতে দিলে যাতে খাবারটা খেয়ে ফেলতে পারে, কিছু খাবার যদি অবশিষ্ট থাকে সেই খাবারে যাতে খাবার থেকে দ্রুত সময় যাতে অ্যামোনিয়া তৈরি না হয়, কারণ কি আমরা জানি পাবদা মাছের কিন্তু এমনি অক্সিজেন চাহিদা অনেক বেশি, যদি এর ভিতরে যদি আবার অ্যামোনিয়া সমস্যা যদি আপনার পুকুরে তৈরি হতে থাকে নিয়মিত হতে থাকে সেক্ষেত্রে দেখবেন যে পাবদা মাছের কিন্তু রেজাল্ট ভালো করতে পারবেন না। অবশ্যই খেয়াল করবেন যত বড় পুকুর হয় তত ভালো রেজাল্ট করা যায়, অর্থাৎ পাবদা মাছের ক্ষেত্রে মোটামুটিভাবে 50% নিচে যদি পুকুর হয় সেই পুকুরগুলোতে পাবদা মাছ চাষ করাটা উচিত হবে না, যত বড় পুকুর হবে অনেকের পুকুর আছে 4 একর 5 একর 10 একর পুকুর আছে সেই পুকুরগুলোতেও আপনারা কিন্তু পাবদা মাছ চাষ করতে পারেন। এবং খেয়াল করবেন পাবদা মাছ চাষের ক্ষেত্রে 1 একর থেকে 2 একর পুকুর হলে সবচেয়ে ভালো রেজাল্ট করা যায়। চাষ ব্যবস্থা বলেন কালীন সময়ে এই মাছের স্বাস্থ্য পরীক্ষা করা খুব জরুরি, রোগ ব্যাধি হয়েছে কিনা সেই জিনিসগুলো দেখা জরুরি, এবং কি এই মাছ সঠিক পরিমাণ খাবারে সঠিক পরিমাণ গ্রোথ দিতেছে কিনা সেটা আপনার জানা জরুরি। মোটামুটিভাবে এই মাছ চাষ করতে গেলে 28% থেকে 35% বা 40% প্রোটিনের দরকার হয়, অর্থাৎ শুরু থেকে আপনার 35% 40% প্রোটিনের খাবার দিতে হবে, তারপর আস্তে আস্তে প্রোটিন মাত্রা 28% 29% 30% প্রোটিন দিয়েও কিন্তু আপনি খাবার তৈরি করে মাছটা খাওয়াতে পারবেন। হাতে বানানো খাবার এবং কিনা খাবার দুটোই খাওয়ানো যায়, তবে খেয়াল করবেন কিনা খাবার হলে সবচেয়ে ভালো হয়, কারণ কি এই মাছের প্রোটিন খাবার দিলে বা বাসাবান খাবার দিলে এই মাছগুলো খুব দ্রুত সময় খাবার খায়। এবং কি আপনার মাছগুলো যেহেতু রাতের বেলা খাবার খায় সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে আসলে মাছগুলো সঠিক পরিমাণে খাবার খাচ্ছে কিনা, সঠিক পরিমাণে মাছ আছে কিনা সেটা আপনি কিন্তু বুঝতে পারবেন। আর যদি আপনার যদি মনে হয় যে আমি এত দামি খাবার দিয়ে আমার পোষাচ্ছে না, সেক্ষেত্রে আপনারা খিচুড়ি রান্না করে অনেকে খাওয়ান, অনেকে খুত রান্না করে খাওয়ান, অনেকে আবার কী করে থাকেন যে হাতে বানানো খাবারগুলো খাওয়াই থাকেন, সেক্ষেত্রে আমি বলবো এই খাবারের ভিতরে যাতে প্রোটিন মাত্রাটা 28% উপরে থাকে সেই দিক খেয়াল করে আপনারা খাবার দেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। মাসিক পরিচর্যা কী কী দরকার হবে, চুন লবণ অবশ্যই দিতে হবে, মাসে মাসে চুন লবণ দিতে হবে, জীবাণুনাশক অবশ্যই দিতে হবে। জীবাণুনাশকের নাম যদি আপনারা জিজ্ঞেস করেন যে কোন ধরনের জীবাণুনাশক আপনারা দেবেন, বিভিন্ন কোম্পানির জীবাণুনাশক আছে, মাইক্রোনিল আছে, পলগার্ড আছে, এসএর বাইরেক্স আছে, বিভিন্ন কিন্তু জীবাণুনাশক আছে, এই বিকেসিটা আপনারা দিতে পারেন। তারপর কী করতে পারেন আপনার পুকুরে ব্লিচিং পাউডার দিতে পারেন, মাঝে মাঝে ব্লিচিং পাউডার দরকার হয়, সেই জিনিসগুলো দিলে দেখা যায় বিভিন্ন ধরনের রোগ ব্যাধি বা জীবাণু বা ভাইরাস এগুলো কিন্তু ধ্বংস হয়ে যায়। আর অবশ্য অবশ্যই মাসে মাসে একটা করে প্রোবায়োটিক আপনার অবশ্যই ব্যবহার করবেন, মাসে মাসে প্রোবায়োটিক ব্যবহার করলে এই পুকুরে পর্যাপ্ত পরিমাণে জুপ্লান ফাইটোপ্লান তৈরি হবে। আর পাবদা মাছ যেহেতু শিকার করে খাইতে পছন্দ করে, রাক্ষসী স্বভাবের যেহেতু এই মাছের যত বেশি জুপ্লান তৈরি করতে পারেন তত বেশি খাদ্য খরচ কম লাগবে এবং কি মাছের রেজাল্ট কিন্তু অত ভালো আসবে। মাছ আহরণ, মাছ মোটামুটি আহরণ করতে গেলে আপনারা যেই জিনিস খেয়াল করবেন যে এই মাছগুলো কিন্তু অন অ্যান অ্যাভারেজ আমরা কিন্তু জালটা এনে কিন্তু মোটামুটি 80% 90% মাছ কালেক্ট করতে পারি, বাদ বাকি মাছগুলো আমাদের সেচ দিয়ে ধরতে হয়। তো আমরা মোটামুটিভাবে এই মাছ শতাংশে 40 পিস থেকে 60 কেজি উৎপাদন করতে পারি। এই মাছটা আমরা দেখা যায় 20 কেজি 30 কেজি আইনে কিন্তু আমরা বিক্রি করে থাকি, তবে বেশিরভাগ খামারিদের দেখা যায় 25 কেজি 30 কেজি বা 35 কেজি নিয়ে এসে তারা বিক্রি করে থাকেন। এবং অনেক খামারি ভাইদের দেখছি যারা সঠিক জাতের পোনা না নেওয়ার কারণে বা ভালো মানের পোনা না নেওয়ার কারণে অল্প দামে পোনা সস্তায় পোনা কিনছেন, তার কারণে দেখা যাচ্ছে তাদের পোনা 50 কেজি 45 কেজি আসছে তারপর আর কিন্তু বড় হচ্ছে না।
আবার অনেকে কি করেছেন অধিক গণতে দিয়ে থাকেন, এয়ারডর দিয়ে অধিক গণতে করছেন বা এয়ারডর ছাড়াই অধিক গণতে করছেন, সেক্ষেত্রে কিন্তু মাছ চাষে কিন্তু লোকসান হয় বা মাছগুলো আর 50টি সাইড টেকে দিয়ে আসছে আর বড় হচ্ছে না, এরকম সমস্যা কিন্তু অনেক খামারিদের পড়তে দেখছি। আবার অনেক খামারবাদীদের পুকুরে খাবার দিতে যান ঠিকই কিন্তু মাছ সঠিকভাবে বড় হচ্ছে না, পুকুরে প্রচুর পরিমাণে ফাইটোপ্লাঙ্কটন জমা গেছে যার মাধ্যমে দেখা যাচ্ছে কি মাছের অক্সিজেন স্বল্পতা হচ্ছে, মাছ মারা যাচ্ছে। কারণ কি এই মাছগুলার খাবারের চাহিদা ভালো ঠিক আছে, কিন্তু তার মানে এই না যে এই মাছগুলোর যত পরিমাণ খাবার দেন তত পরিমাণ খাবার বড় হয়ে যাবে। তো এর ক্ষেত্রে অবশ্যই জাত ভালো হইতে হবে, জাত ভালো না হলে সেক্ষেত্রে মাছের কিন্তু ওই রকম গ্রোথ আপনার পাবেন না। এই মাছ চাষ করতে গেলে যেহেতু খরচটা অনেক বেশি হয় যার কারণে অনেক প্রান্তিক খামারে কিন্তু চাষ করতে পারবেন না, অবশ্য অবশ্যই খেয়াল করবেন এই মাছটা অবশ্য অবশ্যই বাণিজ্যিক মাছ চাষ। পাবদা মাছ একক চাষ করতে গেলে অবশ্যই বাণিজ্যিক মাছ চাষ, সেক্ষেত্রে আপনাকে ইনভেস্ট করতে হবে। তবে খরচ কমানোর ক্ষেত্রে যদি আপনার কী করেন খুত রান্না করে খাওয়ান অথবা দেখা যাচ্ছে আপনার হাতে বানানো খাবার দিতে চান, সেক্ষেত্রে কিন্তু এই মাছের সময় একটু বেশি লাগবে, হয়তো বা মোটামুটিভাবে দেখা যাবে যে 15-20 দিন বেশি সময় লাগবে, কিন্তু এই মাছ চাষ করে আপনারা কিন্তু খরচ কমাতে পারবেন। এই মাছ বিক্রি করার ক্ষেত্রে কিছু জিনিস খেয়াল করবেন, যদি জীবিত পরিবহন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো দামে বিক্রি করা যায়, অক্সিজেন ড্রামে করে কিন্তু অনেকে কিন্তু বিক্রি করে থাকেন, বিভিন্ন দূর দূরান্তে নিয়ে যায় কিন্তু অক্সিজেন ড্রামে করে নিয়ে যায় বিক্রি করে রাখেন, সেই জিনিসটা আপনারা করতে পারেন। আর কিছু জরুরি পরামর্শ এই মাছ চাষের ক্ষেত্রে, অবশ্যই অবশ্যই বাণিজ্যিক মাছ চাষ করবেন, এই মাছ চাষের আগে অবশ্যই ভালোভাবে জেনে বুঝে চাষ করবেন, এই মাছ সম্ভাবনাময় মাছ এবং দ্রুত সময়ে বিক্রি করা যায়, ভালো দামে বিক্রি করা যায়, এর মানে এই না যে আপনার প্রলোভনে ভরে লোভে ভরে আপনার এই মাছ কালকে চাষ শুরু করবেন এবং কি লোকসানে পড়বেন, এই কাজটা কখনো করা উচিত না। সঠিকভাবে গাইডলাইন জেনে বুঝে আপনি মাছ চাষ করবেন, যেহেতু অক্সিজেন ডিমান্ড ভালো, এই মাছ যেহেতু খাবার খাই দ্রুত সময়ে, রাক্ষসের স্বভাবের আছে, সব দিক দিয়ে ভালো। তবে খেয়াল করুন এই মাছ চাষ করতে গেলে কিন্তু অনেক খামার বাইরে লোকসানে পড়ে থাকেন, কারণ কি এই মাছের সঠিক পরিমাণে খাবার দেওয়াটা খুব জরুরি, সঠিক প্রোটিনে খাবার দেওয়াটা জরুরি, যার কারণে অনেক খামার বাইরে কম দামে খাবার দিতে চান, যে এই মাছের জন্য দামি খাবারটা না দিয়ে কম দামে খাবার দিতে চান, কম দামে খাবার দিলে প্রোটিন মাত্রা থাকে 22%-24%, সেক্ষেত্রে কিন্তু ওই মাছে কিন্তু খাবার খায় কিন্তু ওই রেজাল্টটা দিতে পারবে না। আর মাছ চাষ করতে গেলে অবশ্যই অবশ্যই শীতের আগে এই মাছটা চাষ করবেন না, মানে এই মাছ বছর শুরুতে পোনা শুরু হয় অর্থাৎ মার্চ মাসে আপনি পোনা পাওয়া শুরু করবেন, এই মার্চ মাসে পোনা দিয়ে আপনি চাষ শুরু করবেন, কোনোভাবেই নভেম্বর ডিসেম্বরে অনেকে চাষ করেন সেক্ষেত্রে চাষ করা যাবে না। অনেকে আছেন কী করে থাকেন চাপের পোনা দিয়ে পুরাতন পোনা দিয়ে চাষ করতে চান, সেই কাজটা করা যাবে না, নতুন পোনা দিয়ে চাষ করতে হবে। তারপর অনেকে কী করে থাকেন যে আপনার রেণু থেকে পোনা উৎপাদন করে বিক্রি করে মানে বিক্রি করেন, আবার অনেকে কী করেন রেণু থেকে পোনা উৎপাদন করে চাষে দিয়ে থাকেন, সো দুটোই করা যায়। তবে খেয়াল করবেন রেণু থেকে পোনা উৎপাদন করাটা একটু রিস্কি বিষয়, সবাই পারবেন না, জেনে বুঝে তারপর করবেন। পোনার দাম বেশি রেণুর দাম কম, রেণু 1 কেজি রেণু নিয়ে আসলেই তো অনেক লাভবান হওয়া যায়, এরকম একটা চিন্তা ভাবনা করছেন ওকে শুরু করতে পারেন, তবে আপনার যদি রেণু চাষের অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে করা উচিত না। তো আশা করি এই জিনিসগুলো খেয়াল করবেন। আর অবশ্য অবশ্যই পুকুরে হরা টানা জরুরি, প্রবায়োটিক দেওয়া জরুরি, এবং মাসিক পরিচর্যা এবং পাক্ষিক পরিচর্যাগুলো কিন্তু খুবই জরুরি, সব কিছু মেনটেন করে মাছ চাষ করেন, ইনশাল্লাহ আশা করি আপনারা ভালো কিছু করতে পারবেন। আর অবশ্যই ইম্পর্টেন্ট একটা বিষয়, যদি আপনার একাধিক পুকুর থাকে সেক্ষেত্রে আপনারা হয়তো নতুন খামারে যদি হয়ে থাকেন একটা পুকুর হয়তো বা ট্রায়াল দিয়ে দেখতে পারেন, সবগুলো পুকুরে আপনার পাবদা মাছ চাষ করতে যায় এত হাই রিস্ক নেওয়াটা কোনোভাবেই উচিত হবে না। তো ইনশাল্লাহ এই জিনিসগুলো মেনটেন করে মাছ চাষ করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।